30-10-23 গত 23 তারিখে একটা ছিনতাইয়ের ঘটনা ঘটে আমাদের ঘূর্ণি মোড় বলে যে জায়গাটা আছে বহরমপুর থানার আন্ডার, সেখানে একজন ব্যবসায়ী নাম পূজন কৃষ্ণ সাহা, উনি গোয়াসের বাসিন্দা, গোয়াস ইসলামপুরের বাসিন্দা। উনি রিপোর্টেডলি উনি 18 লাখ টাকা নিয়ে উনি আসছিলেন। তো উনি যখন বাস থেকে নামেন তখন ব্যাংকে যাওয়ার আগেই ওনার টাকাটা ছিনতাই হয়ে যায়। দু তিনজন মানে কয়েকজন আন্দোলন দুষ্কৃতি সেই টাকাটা ছিনতাই করে এবং রিপোর্টেডলি ওখানে দুটো ওরা ছিনতাইয়ের সময় যেহেতু বাধা দেয় দুটো ফায়ারিং করে। অ্যাকর্ডিংলি আমরা এই খবরটা পাওয়ার পর থেকে বহরমপুর থানার যে আইসি সাহেব আছেন এবং ওনার টিম, এখানকার টাউন বাবু, সবাই ওখানটায় তুরন্ত পৌঁছে যায় এবং ঘটনাটার ইনভেস্টিগেশন স্টার্ট করে। ইনভেস্টিগেশন চলাকালীন আমরা তিনজনকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পেরেছি এবং সেই ইনভেস্টিগেশন করে আমরা 6 লাখ টাকা মতো এই পর্যন্ত রিকভারি করতে পেরেছি। আমরা এদের সাথে অন্যান্য যে টিম মেম্বার আছে তাদেরকে আইডেন্টিফাই করা গেছে, ওদের এগেনস্টেও রেড করা হচ্ছে এবং আমরা চেষ্টা করছি যে বাকি যে টাকাগুলো আছে সেগুলো যত তাড়াতাড়ি রিকভারি করা যায়। যে তিনজন আমাদের এখানে অ্যারেস্ট হয়েছে তাদের নাম হচ্ছে হান্নান শেখ, বাড়ি ঘূর্ণি ভাটাপাড়া, আর হাসিবুল শেখ মানিকনগর মুর্শিদাবাদ, আর কোয়েসুদ্দিন মণ্ডল উস্তিয়া প্রাইমারি স্কুল পাড়া আমাদের বহরমপুর থানা। এর মধ্যে হান্নান শেখ যে আছে সে ওই ব্যাংকের সামনেই একটা চায়ের দোকান আছে, এমনি প্রিভিয়াস ক্রাইম রেকর্ডও আছে, এই মেন মাস্টার প্ল্যানার আছে। এরপর হাসিবুল শেখ আছে, এর বাড়ি লালবাগে, যেটা আমি এর আগে বললাম। তার সাথে কৈশুদ্দিন মণ্ডল আছে, এ যে ব্যাংক আছে এ মেনলি ইনফরমার হিসাবে কাজ করেছে, যে ওখানটায় যে ব্যাংক আছে সেই ব্যাংকে গ্রুপ ডি স্টাফ আছে। তো এই পর্যন্ত আমাদের হয়েছে। এছাড়াও আপনারা জানেন যে গত 2-3 দিন ধরে 3টে টেম্পেলে এখানটা চুরি হয়েছে, হরিদাস মাটি অঞ্চলে 3টে মন্দিরে চুরি হয়েছে, সেই কেসটাও আমরা ডিটেক্ট করতে পেরেছি মেনলি উইথ দ্য হেল্প অফ সিসিটিভি ফুটেজেস। তো সেই কেসটা ডিটেক্ট হয়ে আমরা একজনকে অ্যারেস্ট করেছি, বাপ্পা দাস বলে একজনকে অ্যারেস্ট করেছি, তার বাড়ি অযোধ্যা নগরে। তাকে অ্যারেস্ট করে সেই প্রণামীর বাক্স থেকে যে টাকাগুলো চুরি হয়েছিল সেগুলো আমরা রিকভারি করতে পেরেছি এবং ও নিজের ক্রাইমটাও কনফেস করেছে। এখানে যারা অ্যারেস্ট হয়েছে যে ক্রাইমে প্রত্যেকে নিজের ক্রাইমটা কনফেস করেছে।